তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যে ওইসি স্কলারশিপ এসটি ওবিসি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা দেখে নিব যে আমাদের স্ট্যাটাস কীভাবে চেক করবো, আমরা আমাদের বর্তমানে লট নাম্বার ওয়েটিং আছে, আমরা লট নাম্বার কীভাবে পাবো, কবে থেকে টাকা পাওয়া শুরু করবো, কবে থেকে লট নাম্বার পাওয়া শুরু করবো, সবটাই আজকে বিস্তারিত দেখে নেবো এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। অবশ্যই এই চ্যানেলটির এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা চলে এসেছিলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আমাদের সার্চ করতে হবে ওয়েসিস স্কলারশিপ। ওয়েসিস স্কলারশিপ সার্চ করার পরে প্রথম যে অপশনটি আসবে সেই অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এটা তোমরা মোবাইল দিয়ে করতে পারো, আমিও মোবাইল দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে মোবাইল দিয়ে কীভাবে করবে। তারপরে দেখো এখানে অনেকগুলো অপশন চলে আসছে, উপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, রেজিস্টার স্টুডেন্ট, লগ ইন, ফরগেট পাসওয়ার্ড, রিনিউ অ্যাপ্লিকেশন, স্কলারশিপ, এগুলো দেখাচ্ছে। এবং নিচে যে অপশনটি রয়েছে ইনস্টিটিউট ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আমাকে অ্যাপ্লিকেশনটি আমি কীভাবে ট্র্যাক করবো সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে দেখো এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে আমার ইনস্টিটিউটে, সেই ইনস্টিটিউটের ডিস্ট্রিক্টটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তারপরে আমাকে নেক্সট যে পেজটি আসবে সেই নেক্সট পেজে আমাকে এখানে আমার যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি এবং নিচে আমাদের ডিস্ট্রিক্টটি ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করা থাকবে। এবং নিচে সিজন আমাদের কী সেশন রয়েছে, 2021 সেশন রয়েছে, সেই সেশনটা আমি এখানে সিলেক্ট করে নেবো। 21 সেশন সিলেক্ট করছি। উপরে আমার অ্যাপ্লিকেশন যে নাম্বারটি বা ইউজার আইডি রয়েছে সেটি দিয়ে নিচে আমার যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি দিয়ে আমাকে নিচে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে। এরপর কিন্তু আমার এখানে এইরকম একটি অপশন চলে এসেছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং স্ট্যাটাস, যখন সিজন 2021 বা তারপর আমার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে অ্যাপ্লিকেশন আইডিটি এবং নাম, এবং নিচে দেখো স্ট্যাটাসে লেখা আছে ভেরিফাইড ফর ডিস্ট্রিক্ট লেভেল অ্যান্ড ওয়েটিং ফর লট জেনারেশন। তো লট জেনারেশন, লট নাম্বার কিন্তু এখানে এখনও দেওয়া হয়নি। তো ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং লট নাম্বারের জন্য ওয়েট করা হচ্ছে। তো এখানে কিন্তু লট নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে তোমাদের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। তো লট নাম্বার কবে দিবে এটা নিয়ে বিস্তারিত জানবো। তো গত বছর দেখা গেছে যে অনেকেরই লট নাম্বার ঢোকার পরেও কিন্তু টাকা অনেকেই পাচ্ছিল না, অনেক দিন পরে কিন্তু, অনেক দিন মানে ভালো অনেক দিন পরে কিন্তু টাকা ঢুকছিল। লট নাম্বার পাওয়ার অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে কিন্তু কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এরকম অনেক দেখা গেছে। এবং পরবর্তীতে অনেক শেষে কিন্তু টাকা ঢুকেছে, কিন্তু বর্তমানে এবার কিন্তু সেরকমটা হচ্ছে না। এবার মোটামুটি জানুয়ারির শেষের দিকে কিন্তু তোমাদের সবার মধ্যে লট নাম্বার পাওয়া শুরু হয়ে যাবে, সবার মধ্যে কিন্তু লট নাম্বার দেওয়া শুরু হয়ে যাবে জানুয়ারির পরে বা জানুয়ারির শেষের দিকেই। এরপর থেকে কিন্তু তোমাদের সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার হওয়া শুরু হয়ে যাবে এবং সবার মোবাইলে SMS চলে যাবে, বা তোমরা তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা চেক করে তোমরা দেখে নিতে পারো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট রাখতে পারো প্রতিনিয়ত, তোমাদের কিন্তু টাকা ঢুকে যাবে। তো তোমরা কিন্তু এভাবে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারো। তো নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট আপডেট যখনই টাকা ঢুকে যাবে তখনই কিন্তু এই চ্যানেলে সবার আগে তোমরা আপডেট পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও।